শুভ সন্ধ্যা সবাইকে, আমি আলিমুল করিম। আজকে আমরা অ্যারিথমেটিক অপারেটার্স দেখব, কম্পাউন্ড অ্যারিথমেটিক অপারেটার্স দেখব এবং অপারেটারগুলো অ্যাকচুয়ালি কী অর্ডারে ইভ্যালুয়েট হয় সেটা দেখব। ইনক্রিমেন্টিংটা ভালো করে দেখব এবং ডিক্রিমেন্টিংটা দেখব না, ইনক্রিমেন্টিংটা যেভাবে কাজ করে ডিক্রিমেন্টিংটাও সেভাবে কাজ করে, জাস্ট ইনক্রিমেন্টিংটা খুব ভালো করে দেখিয়ে দিব। টাইপ ডেফ কিওয়ার্ডের ইউজ দেখব এবং ইনাম দেখব, ঠিক আছে? সো অ্যারিথমেটিক অপারেটর বলতে এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস বা রিমাইন্ডার অপারেটরকে বোঝায়। সো এটার অর্ডারগুলো সাধারণত আমি যেভাবে লিখেছি অ্যাকচুয়ালি নিচে থেকে উপরের দিকে শিফট করে, অর্থাৎ যদি মডুলাস অপারেটর থাকে সেটা ফার্স্টে এক্সিকিউট হবে, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, সাবস্ট্রাকশন অ্যান্ড দেন এডিশন, সরি এডিশন দেন সাবস্ট্রাকশন, সরি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার যদি কোনো ব্র্যাকেট থাকে, সো ব্র্যাকেটের ভিতরে জিনিসটা ফার্স্ট এক্সিকিউট হবে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে চলে যাবে, তারপর হচ্ছে যে ওইটার ভিতরে যদি আবার এভাবে অর্ডারে থাকে তাহলে ওই অর্ডারটা আগে মেনটেন করবে। সো এটাই হচ্ছে নিয়ম। সো কম্পাউন্ড অপারেটর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনি ইকুয়াল দিয়ে সবগুলো জিনিসকে আবার লিখতে পারেন। তো জিনিসটা আমরা একটু করে গিয়ে ডিরেক্ট দেখি। আমি এখানে কোড ব্লকসে আছি। সো আমি এখানে একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করলাম, সি, ক্যারেক্টার সি। সো এর আগে আমরা দেখেছি যে ক্যারেক্টারকে আমরা সাধারণত এভাবে যে কোনো একটা ক্যারেক্টার বলতে পারি। এখন ব্যাপার হচ্ছে যে ক্যারেক্টারটা আপনি যেটা বলেন এভাবে একটা সিঙ্গেল কোড দিয়ে, সে আসলে নাম্বার সেভ করে, একটা ভ্যালু সেভ করে। সো সিতে শুধুমাত্র আমরা অ্যাকচুয়ালি এভাবে নাম্বার বলে, সি বা সি প্লাস প্লাসে আমরা এভাবে নাম্বার বলে দিতে পারি, এবং এই নাম্বারের এগেনস্ট অ্যাকচুয়ালি যে ক্যারেক্টারটা আছে সেটা অ্যাকচুয়ালি সে শো করবে, ঠিক আছে? সো ক্যারেক্টার দিয়েও আমরা অ্যাকচুয়ালি নাম্বার যেভাবে ম্যানিপুলেট করি সেভাবে ম্যানিপুলেট করতে পারি। সো এটা কেন বললাম, আমরা ফার্স্টে আমাদের অপারেশনগুলো এবার একটু ক্যারেক্টারের উপরে করব, কারণ এর আগে আমরা দেখিয়েছি যে কীভাবে আপনি নাম্বার অপারেট করতে পারেন অ্যাকচুয়ালি, যেমন কি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস জেড। সো আমি যদি বলি সি প্লাস ওয়ান, এটার মানে অ্যাকচুয়ালি বোঝায় যে সি ইকুয়ালস টু সি প্লাস ওয়ান, মানে সি এর মান এক বৃদ্ধি করো, এই জিনিসটা এবং এই জিনিসটা ইকুইভ্যালেন্ট। এবং ইকুইভ্যালেন্ট নিয়ে আমরা ফার্স্ট দিকেই কথা বলেছিলাম যে ইকুইভ্যালেন্ট জিনিসটা কি, দুটোর মানে ইকুয়াল না, মানে দুটো জিনিস ইকুয়াল না, বাট ইকুইভ্যালেন্ট আর কি, এটার পরিবর্তে ওটা লেখা যায়, যেহেতু দেখতে একরকম না এর জন্য দুটো জিনিস ইকুয়াল না, ইকুইভ্যালেন্ট। আচ্ছা, সো তাই যদি হয় তাহলে আমরা ফার্স্টে এই জিনিসটা প্রিন্ট আউট দেখি। দেখেন এখানে আসলে বি প্রিন্ট করার কথা, কেননা ক্যারেক্টারগুলো অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়ালি থাকে। আমি যদি এবার এটা দেই, এটা যদি এবার অফ করে রাখি, সেম রেজাল্ট পাওয়ার কথা, দেখেন বি পেয়েছি। সো আমি যদি অ্যাকচুয়ালি লেটস সে 67 বলি এবং মাইনাস ওয়ান বলি, বা মাইনাস দিয়ে এইভাবে বলি ওয়ান, বা এবার টু বলি, তাহলে আমার অ্যাকচুয়ালি এ পাওয়ার কথা, যেহেতু আমি 67 আছি, 65 হচ্ছে এ বড় হাতের এ। সো আমি যদি প্রিন্ট করি দেখবেন এ পেয়েছি। সো এভাবে আপনি অ্যাকচুয়ালি নাম্বার মানে বৃদ্ধি অথবা ডিক্রিমেন্ট করতে পারেন। এটাকেই বলা হচ্ছে কম্পাউন্ড অপারেটর। এবং কম্পাউন্ড অপারেটরের আরেকটা বড় জিনিস হচ্ছে যে লেটসে আমি একটা ইন্টিজার নেই, ইন্টিজার লেটসে 5, আরেকটা ইন্টিজার নেই ওয়াই 10, আরও একটা নেই রেজাল্ট লেটসে 11। তো এখন আমি যদি এরকম একটা জিনিস করি, লেটসে প্লাস প্লাস ইকুয়াল দেন আমি বলছি ইনটু, বা লেটস এখানে আমি বলি ইনটু, দেন আমি বলি এক্স প্লাস ওয়ান। সো আসলে এই জিনিসটার মানে কি, টোটাল জিনিসটার মানে এটা কী দাঁড়াচ্ছে? জিনিসটার মানে দাঁড়াচ্ছে যে আমি যদি এভাবে লিখি রেস ইকুয়াল রেস ইনটু এক্স প্লাস ওয়ান, অলওয়েজ এখানে যে জিনিসটা হয় সেটাই অ্যাকচুয়ালি রিপিটে চলে যায় এবং এই জিনিসটা গুণ আকারে বসে, সেটাই করেছি। এবং এখানে যে জিনিসটা থাকে সেটা অ্যাকচুয়ালি ব্র্যাকেট আকারে চলে যায় যখন যদি আপনার একাধিক থাকে জিনিসটা, ঠিক আছে? সো দেখেন আমি দুটো জিনিস এক্সিকিউট করি, আমি সেম রেজাল্ট পাওয়ার কথা। সি আমি রেজাল্ট ব্রেসটাকে প্রিন্ট দেয়নি, 66 কী হবে আমরা ক্যালকুলেট করছি না, আমরা জাস্ট দেখছি যে সেম রেজাল্ট আসে কি না, ইকুইভ্যালেন্ট কিনা জিনিসটা, 66 ইকুইভ্যালেন্ট। সো বুঝতে পারছেন যে এখানে যদি আমি আসলে কি হওয়া উচিত ছিল, গুণের কাজটা আগে হওয়া উচিত ছিল হিসাবে, কিন্তু গুণের কাজটা আগে হচ্ছে না যেহেতু এটা ব্র্যাকেটের ভেতরে চলে যাচ্ছে, এই জন্য যোগের কাজটা আগে হচ্ছে,
যেহেতু ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটটা আগে এক্সিকিউট হয়, দেন ওই অর্ডারটা মেনটেন করে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি অনেক এক্সপিরিয়েন্স প্রোগ্রামারদেরকে দেখেছি যে মাঝে মধ্যে এই জিনিসটা ভুল করে। সো এই জন্যই আসলে জিনিসটা পয়েন্ট আউট করলাম। আর মডুলাস টডুলাস সব জিনিসই আসলে একইভাবে এক্সিকিউট হয়। আপনি এখানে যতগুলো লাইন কম বেশি যাই লিখবেন, সেই জিনিসটা অ্যাকচুয়ালি ব্র্যাকেটের ভিতরে এসে তারপর আপনার অপারেটরটা এখানে বসবে। ঠিক আছে, দ্যাটস সিম্পল। এবার আমরা একটু ইনক্রিমেন্ট অপারেটরটা দেখবো, অর্থাৎ এক্স প্লাস প্লাস বা এক্স মাইনাস মাইনাস যে কোনো ভেরিয়েবলকে যদি করি তাহলে আসলে কী হয়। সো আমি আগে যে পর্যন্ত কাজ করেছিলাম সেখানেই আছি কোড ব্লকসে। এবার আমরা আগের জিনিসটুকু রেখে দেবো যতটুকু আছে, এটাকে আমরা কমেন্ট আউট করে দিই, এটা আমি প্রিন্ট করতে যাচ্ছি না। এবার আমরা নতুন জিনিস প্রিন্ট করবো, হচ্ছে এখানে আমরা লিখে দেই এক্স প্লাস প্লাস এবং এক্স প্লাস প্লাস এক্স। সো যখনই আপনি দেখবেন এক্স প্লাস প্লাস অথবা প্লাস প্লাস এক্স বোঝাচ্ছে, দুইটার মানেই হচ্ছে যে এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এক বৃদ্ধি করা, এক্সের মান এক বৃদ্ধি করা। সো আমি যদি বলি মাইনাস মাইনাস এক্স, সো এটার মানে বোঝা হচ্ছে এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্সের মান এক ডিক্রিমেন্ট করা। দুইটার মানেই সেম, এটার মানেও যা এটার মানেও তা, মানে দুইটার মানেই হচ্ছে এক্স প্লাস এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, আবার এক্স মাইনাস মাইনাস এক্স এক্স মাইনাস মাইনাস দুইটার মানেও সেম। যে এটার মানে আমি পাশে লিখে দেই মাইনাস মাইনাস এক্স ওর এক্স মাইনাস মাইনাস প্লাস প্লাস এক্স ওর এক্স প্লাস প্লাস, দুটোর মানেই সেম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যদি এক্স নামের একটা ভেরিয়েবল অলরেডি আছে, সো আমি এক্স নামের ভেরিয়েবলটাকে একটু নিচে নিয়ে আসি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় এবং বোঝা যায় যে আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করছি। সো এক্সের মান এখন আমার হচ্ছে ফাইভ। সো আমি যদি ফার্স্ট লাইনটা এক্সিকিউট করি, প্রিন্ট করি, খুব সিম্পল দিয়ে আগাচ্ছি আমরা, দেখেন ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন, জাস্ট বলি এক্স, ভুল করাচ্ছি, এটা এক্স যেহেতু পরে ডিক্লেয়ার করা হয়েছে, এর জন্য লাইফ সাইকেলের কারণে, যেহেতু এক্স এর আগে ডিক্লেয়ার করে নেয় এর জন্য আসলে পাচ্ছে না। সো দেখেন আমি জাস্ট এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান বললাম, আমার এখানে সিক্স হয়ে গেছে, মানে এক্স এক ইনক্রিমেন্ট হয়েছে। সো এবার সেম জিনিসটা আমি যদি এভাবে বলি, এক্স ইকুয়াল এক্স প্লাস প্লাস ওয়ান, সেম জিনিস হচ্ছে। আমি যদি এবার এভাবে বলি প্লাস প্লাস এক্স, দেখেন একই জিনিস আসছে। সো এবার যদি আমি মাইনাস মাইনাস বলি, এক ডিক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট হয়ে গেছে। সো তাহলে এটার মধ্যে আসলে ডিফারেন্সটা কী? আমি প্রিন্ট দিচ্ছি একই জিনিস হচ্ছে, তাহলে এটা নিয়ে মানুষ এত কনফিউশনে পড়ে কেন? এটা আসলে অনেক একটা কনফিউশনের ব্যাপার, কেননা যখন আসলে এক্স প্লাস প্লাস বলা হয়, প্লাস প্লাসটা খেয়াল করেন এক্সের পরে আছে, এটাকে বলা হচ্ছে পোস্ট। আমি জিনিসটা আবার পরের লাইনে লিখি, এক্স প্লাস প্লাস মিনস পোস্ট, ঠিক আছে, পরে আছে, পরে মানে হচ্ছে পোস্ট। পোস্ট পেডের সাথে মনে রাখতে পারেন, আপনি যখন পোস্ট পেডের বিল পরে দেন সেভাবে। সো এক্স প্লাস প্লাস মানে হচ্ছে জিনিসটা পরে এক্সিকিউট হবে, আর প্লাস প্লাস এক্স মানে প্রি এক্সিকিউশন। বা আপনি মনে রাখতে করতে পারেন যে প্রিপেইড, যেরকম আপনি প্রিপেইড কার্ড কিনেন, যে প্রথমেই আপনাকে প্রিপেইডের কার্ড কিনে তারপর ফোনে কথা বলতে হয়, জিনিসটা অনেকটা এরকম। সো যখনই এক্স প্লাস প্লাস লেখা হয় যেই লাইনে, ওই লাইনেই এক্স্যাক্টলি ওই জিনিসটা এক্সিকিউট হয়ে ভ্যালুটা দিয়ে দেয়। আর যদি এক্স প্লাস প্লাস কোথাও লেখা হয় তাহলে ওই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে, অর্থাৎ সেমিকোলনের পরে গিয়ে এক্সের ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়। এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হয় আমরা যদি কনসোলে প্রিন্ট করি, প্রিন্ট করি, দেখেন আমি এক্স প্লাস প্লাস প্রিন্ট দিচ্ছি। সো আপনি এক্স প্রিন্ট করার সময় আসলে যেটা হয় যে আপনি এক্স প্লাস প্লাস প্রিন্ট দেন অথবা এক্স এরকম দেন, এক্স প্লাস প্লাস প্রিন্ট অথবা এরকম প্রিন্ট, যেটাই আপনি প্রিন্ট দেন সে এক্স্যাক্টলি যেটা করে সে অ্যাকচুয়ালি এক্সকেই প্রিন্ট করে, আর কোনো কিছুই করে না। ঠিক আছে, আপনি প্লাস প্লাস এক্স দেন, কথাটা ইম্পর্টেন্ট, বা এটা দেন অথবা মাইনাস মাইনাস এক্স দেন অথবা এদিকে মাইনাস মাইনাস এক্স দেন, যেটাই দেন সে অ্যাকচুয়ালি এক্সই প্রিন্ট করে। এটাই হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট হচ্ছে যে আপনি যদি প্লাস প্লাস এক্স দেন তাহলে যেটা হয় সে আগে এক্সিকিউট করে, মানে আপনাকে প্রিন্ট করার আগেই এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, যেটা কিনা বলেছিলাম প্রি এক্সিকিউশন, এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, এটা আগে এক্সিকিউট করে প্রিন্ট করার আগে। এবং যখন আপনি বলেন এক্স প্লাস প্লাস তখন সেটা পোস্ট এক্সিকিউশন, অর্থাৎ এই লাইনটা এখানে সে প্রিন্ট করার সময় এক্সের ভ্যালুটাই দিয়ে দেয়, বাট পরের লাইনে গিয়ে সে যেটা করে এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান ইনক্রিমেন্ট করে।
যদি এই পর্যন্ত বোঝা যায় বাকি সবগুলো জিনিস অ্যাকচুয়ালি এটাকেই ফলো করে। ঠিক আছে, সো আমি এক্স প্লাস প্লাস প্রিন্ট দিই, দেখেন কি হয়। এই লাইনে দেখবেন 6 প্রিন্ট হয়েছে, বাট এবার যদি আমি দেখেন প্লাস প্লাস এক্স প্রিন্ট দিই, দেখবেন যে 5 প্রিন্ট হয়েছে। বাট এর পরের লাইনে যদি আমি আবার এক্স প্রিন্ট দিই, জাস্ট এক্সট্রা প্রিন্ট দিই, দেখবেন ওই লাইনে প্রিন্ট হয়েছে 5, বাট পরের লাইনে প্রিন্ট হয়েছে 6। আর যদি আমি জিনিসটা এরকম করি প্লাস প্লাস, তাহলে উপরেরটাও 6, নিচেরটাও 6, কেননা ইনক্রিমেন্ট এটা প্রিন্ট হওয়ার আগেই হয়ে গেছে প্রি এক্সিকিউশন। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে প্রবলেম হয় এরকম যে লেটস সে আমার আইএনটি অফ এক্স রেজাল্ট, ঠিক আছে, তা এখন এখানে আমি বলছি এক্স প্লাস 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 এক্স প্লাস প্লাস এক্স প্লাস এক্স প্লাস প্লাস, তারপর লেটস সে আবার প্লাস ইনটু এক্স প্লাস 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 2। অ্যাকচুয়ালি যেটা হয় যে এই জিনিসটা যখন এভাবে আপনি লিখেন, সিঙ্গেল লাইনের জন্য জিনিসটা বলা যায়, বাট যখন আপনি এভাবে লিখেন জিনিসটা অ্যাকচুয়ালি যেটা হয় যে কম্পাইলার টু কম্পাইলার ভ্যারি করে। আমার কম্পাইলারে এক ধরনের ভ্যালু দিতে পারে, আপনি যদি মাইক্রোসফটের কম্পাইলার ইউজ করেন, অর্থাৎ জিসিসি কম্পাইলার না ইউজ করেন, অন্য একটা কম্পাইলার ইউজ করেন, তাহলে দেখা যেতে পারে সেটার ভ্যালু ডিফারেন্ট দিচ্ছে। সো যখন জিনিসটা এভাবে একসাথে লেখা হয় তখন অ্যাকচুয়ালি জিনিসটা আনডিফাইন, কেউ এক্স্যাক্টলি বলতে পারে না যে ভ্যালুটা কী হবে। বাট আপনাকে যদি পরীক্ষায় কখনো এরকম কোয়েশ্চেন আসে, আপনি যেটা করতে পারেন যে গেস ওয়ার্ক করতে পারেন। সো গেস ওয়ার্কের ফার্স্ট আইডিয়া হচ্ছে বা কনসেপ্ট হচ্ছে, আমি যদি এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে আরও ইজি হবে। সো যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্সিকিউট করতে হবে, এখানে আর কোনো সন্দেহ নাই। সো আপনি যদি ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট এক্সিকিউট করেন, আমাদের এক্সের ভ্যালু আমরা এগুলো আপাতত মিনিমাইজ করে রাখি। সো এক্সের ভ্যালু আমাদের হচ্ছে 5 আমরা জানি, ঠিক আছে। সো জানা অবস্থায় আমি যদি ব্র্যাকেটের ভিতরে এখন এক্সিকিউট করি এক্স প্লাস প্লাস বলছি, তার মানে কি হবে, এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে হওয়ার কথা, যেহেতু এখানে ব্র্যাকেট আছে তার মানে ব্র্যাকেটের পরেই এক্স প্লাস প্লাসটা এক্সিকিউট হবে, বাট ব্র্যাকেটের ভিতরে এক্সের ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি 5, এক্সের ভ্যালু এখানে 5। সো 5 প্লাস 2 7, এখানে আমি 7 পেলাম, এতটুকুর ভ্যালু আমি 7 পেলাম। সো এভাবে বলে দিতে পারি আমার 7। তা এরপর আমি আবার এখানে এসেছি, সো এখন কিন্তু এটা ডান দিক থেকে এক্সিকিউট করতে হয়, আরেকটা কনসেপ্ট সেটা হচ্ছে ডান দিক থেকে এক্সিকিউট করে আসবেন। এগেন আনডিফাইন্ড, এটা অ্যাকচুয়ালি বলা যায় না কী হবে, বাট আপনার যদি পরীক্ষা কোয়েশ্চেন আসে আপনি এভাবে এক্সিকিউট করতে পারেন। সো ডান দিক থেকে আসছি আমি, সো ফার্স্ট জিনিস আমি এখন তাহলে এটা এক্সিকিউট করবো। আমার কিন্তু এখন এক্সের ভ্যালু 5 থেকে 6 হয়ে গেছে, যেহেতু এই ব্র্যাকেটটা শেষ হয়ে গেছে, সো পোস্ট এক্সিকিউশনটা এক্সিকিউট হয়ে গেছে। সো এক্সের ভ্যালু আমার এখন 6 লিখছি, 6 আছে, এক্সের প্লাস প্লাস বলছি। সো যখন এই ব্র্যাকেটটা শেষ হয়ে যাবে তখন এক্সের ভ্যালু আমার হয়ে যাবে আবার 7, ঠিক আছে। সো আমি এখানে পাচ্ছি 6 প্লাস, আমি এবার যদি এদিকে যাই আমার এক্সের ভ্যালু এখন আছে 7 ব্র্যাকেটের পরে। সো আমি এখানে বলবো 8, যেহেতু এটা প্রি এক্সিকিউশন ওই জায়গাটায় এক্সিকিউট হয়ে সাথে সাথে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। প্লাস এখানে যদি আমি তারপর বলি, এখানে আমার আবার আছে হচ্ছে পোস্ট এক্সিকিউশন, সো আমার এক্সের ভ্যালু 8ই থাকবে, বাট পরের লাইনে আমার অ্যাকচুয়ালি এক্সের ভ্যালু হবে 9। সো এখন দেখি আমরা যদি প্রিন্ট দেই, সো আমি একটু যোগ করে দেখি, 8 প্লাস 8 প্লাস 6 প্লাস 7, সো আমাদের এক্সের ভ্যালু হওয়ার কথা হচ্ছে 29 এবং এক্সের ভ্যালু হওয়ার কথা হচ্ছে আমাদের 9, যেটা কিনা বলেছিলাম। আমি যদি এখন রান করি এক্সের ভ্যালু 9, বাট এক্সের ভ্যালু অ্যাকচুয়ালি 26, এবং যেটা কিনা বলেছিলাম যে আপনি জাস্ট গেস করে যেতে পারেন, বাট এটা কম্পাইলার টু কম্পাইলার ভ্যারি করে। সো যখন এক লাইনে এতগুলো এক্স প্লাস প্লাস এরকম থাকে তখন আসলে এটা আনডিফাইন বলা হয়, কখনও আপনি এক্স্যাক্ট রেজাল্ট পাবেন, কখনও আপনি যেটা ক্যালকুলেট করছেন এবং এটা ভ্যারি করে আসলে অ্যাকচুয়ালি। বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেটস সে সি শার্প বা জাভা, এগুলোতে আপনি মানে ওদের যে সিকোয়েন্সটা আছে ওই সিকোয়েন্সটা যদি ফলো করেন অলওয়েজ এক্স্যাক্ট রেজাল্ট পাবেন, বাট সি এবং সি প্লাস প্লাসের জিনিসটা একটু ডিফারেন্ট। একইভাবে এক্স মাইনাস 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 এক্স অথবা এক্স মাইনাস মাইনাস কাজ করে, আপনারা এটা চেক করে দেখতে পারেন, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট। সো এবার আমরা দেখবো একটু টাইপ ডেফ।
আমি এখানে টাইপ ডেফের ফাইলে আছি। সো টাইপ ডেফ দিয়ে যেটা বোঝায় যে আপনি যদি নিজের কোনো কাস্টম টাইপ তৈরি করতে চান তাহলে আপনি এভাবে তৈরি করতে পারেন, যে টাইপ ডেফ লিখবেন, তারপর কোন টাইপটাকে আপনি অ্যাকচুয়ালি আপনার নিজের টাইপ বলতেছেন সেটা বলবেন, আপনার নিজের টাইপের নাম বলবেন। সো এখানে আমি ইন্ট ব্যবহার করেছি, ইন্ট হচ্ছে সি এর একটা স্পেসিফিক টাইপ, বা নিজের টাইপ বলতে আমি যেটা বুঝাই সেটা হচ্ছে যে সিতে স্ট্রাক্ট তৈরি করে নিজস্ব ডেটা টাইপ তৈরি করা যায়, সেটা আমরা পরবর্তীতে দেখব। সো ওই স্ট্রাক্টের যে আপনি তৈরি করেছেন ওই স্ট্রাক্টটা দিয়ে আপনি কি নতুন ডাটা টাইপ তৈরি করতে যাচ্ছেন সেটাই অ্যাকচুয়ালি এখানে বলা হয়। সো আপাতত আমরা যা সিম্পল রেখেছি, সিম্পল রেখে যেটা বলছি যে ইন্টের নতুন ডেটা টাইপের নাম হবে হচ্ছে নিউ ডেটা টাইপ, মানে আমি আমার নিজের একটা ডেটা টাইপ তৈরি করছি এবং আমি যেখানে নিউ ডেটা টাইপ বলে এক্স ওয়াই বলছি সেখানে অ্যাকচুয়ালি সে ইন্ট হিসাবে এক্স ওয়াই এবং ডিডাব্লিউ এরকম ভেরিয়েবল তৈরি করছে। আমি যদি প্রিন্ট করি দেখেন ইন্ট যেভাবে কাজ করতো এটাও ঠিক একইভাবে কাজ করছে, দ্যাটস সিম্পল। এবার আমরা ই নামের কনসেপ্টে চলে যাব, এখানে ই নামের ফাইলে আছি। সো ই নামের কনসেপ্টটা হচ্ছে যে আপনি ই নাম লিখে এভাবে একটা নাম দিবেন, যে নাম ইচ্ছা সেই নাম দিবেন এবং ভিতরে কিছু ভেরিয়েবল লিখবেন, কিছু নাম দিবেন এবং যে নাম দিবেন সেই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট আকারে ডিক্লেয়ার করা হয়। কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটার ভ্যালু চেঞ্জ করা যায় না। সো এই রেড নামে একটা কনস্ট্যান্ট তৈরি হলো, এবং আপনি যদি আগের লেসন থেকে মনে রেখে থাকেন যে আগের লেসনগুলো থেকে সেটা হচ্ছে যে কনস্ট্যান্টের নাম আমরা সবসময় বড় হাতের রাখি এবং সবগুলো আপার কেস রাখি এবং সেটাই করা হয়েছে এখানে ওয়ার জিএ, মানে আমি এটা অরেঞ্জ বোঝাতে চেয়েছি শর্টে লেখা আর কি। সো ওকে, সো এখানে আমার জাস্ট ইনামটা ডিক্লেয়ার করা হয়েছে। সো ইনামে যেটা হয় যে আপনি যখনই এরকম ভ্যালুগুলো লিখে যান, নামগুলো লিখে লিখে কমা দিয়ে যান, লেটস আমি আরেকটা ইনাম তৈরি করি, লেটস এক্সাম্পল, এটা আপনি ছোটো হাতেরও করতে পারেন বড় হাতেরও করতে পারেন কোনো সমস্যা নাই, এ বি সি। সো যখন আপনি এভাবে ইনাম ডিক্লেয়ার করেন, সো বাই ডিফল্ট সে যেটা করে এর ভ্যালু হচ্ছে জিরো, বি এর ভ্যালু ওয়ান, সে এইভাবে সিকোয়েন্সিয়ালি নিয়ে যায়। বাট আপনি চাইলে আবার তাকে স্পেসিফিক্যালি কোনো ভ্যালু দিয়ে দিতে পারেন, যে এটা কিনা আমি এখানে করাচ্ছি যে অরেঞ্জের ভ্যালু আমি এখানে ফাইভ বলে দিয়েছি, সো অরেঞ্জের ভ্যালু হয়ে গেছে ফাইভ, আবার ইয়েলোর ভ্যালু বলে দিয়েছে থ্রি। বাট তারপরে বলার পরে আপনি যদি আবার কোনোটা ছেড়ে দেন, এটা শুধুমাত্র সিতে হয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজে ডিফারভাবে ডিফারেন্টভাবে বিহেভ করে ইনাম। সো পরের ভ্যালুটা আবার দেখেন এটার পরে ইনক্রিমেন্টেড হবে, এটা কিন্তু ফাইভের পরে আর হলো না বা এটার পরেও হলো না, এটা হচ্ছে যে লাস্ট যে ভ্যালুটা আছে সেটার পরে যদি আপনি ছেড়ে দেন তাহলে লাস্ট ভ্যালুর পরেরটা সে ইনক্রিমেন্ট করে নিয়ে নিবে। সো পরেরটা আমি আবার বলছি এইট, সো একই ভ্যালু দুইটা জিনিসের হতে পারে, ভুল হয়েছে, দুইটা জিনিসের হতে পারে, সো কোনো সমস্যা নেই। সো আমি এভাবে, কেননা ডিফারেন্ট নামের কনস্ট্যান্ট থাকতে পারে এবং কনস্ট্যান্টের ডিফারেন্ট ডিফারেন্ট সেম ভ্যালু থাকতে পারে, সমস্যা নাই। সো ইনাম অ্যাকচুয়ালি কীভাবে ক্রিয়েট করতে হয়, আপনি যদি পিওরসিতে কাজ করতে চান সেটা হচ্ছে এইভাবে করে, ইনাম লিখবেন, দেন হচ্ছে আপনি কী নামে ইনামটা ক্রিয়েট করেছেন সেটা লিখবেন, দেন হচ্ছে আপনি একটা আপনার কাস্টম নাম দিবেন, কাস্টম নেম, দেন আপনি ওই ইনামে কী ভ্যালুটা সেট করতে চান সেটা দিবেন, বা এটা ইউজারের কাছ থেকে আসতে পারে বা যে কোনো কাছ থেকে আসতে পারে। সো ইনাম অ্যাকচুয়ালি কেন ডিফার মানে ক্রিয়েট করা হয় বা কী কারণে এটা, সো আপনি এর আগে ইফেলস দেখেছেন যে আমরা ইফেলস এভাবে কাজ করেছি যে এক্স ইকুয়াল ইকুয়াল যদি এরকম ভ্যালু হয় বা সুইচে যদি এরকম ভ্যালু হয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে ওয়ান ভ্যালু দিয়ে আমি যে কিছু বোঝাচ্ছি এর এগেনস্টে আমি যদি কোনো একটা কাজ করি এটা কিন্তু কোনো একটা রিডেবল জিনিস না, পড়ে তেমন একটা বোঝা যাচ্ছে না। সো এই জন্য যেটা করা হয় যে ইনাম ব্যবহার করা হয়, বা আমি যদি বলি কালার্স, দেখেন এখন যদি আমি বলি কালার্স ইকুয়াল ইকুয়াল, আমি যদি চেক করতে যাই আমি তখন বলতে পারি রেইনবো ডট ব্লু নাকি, দেখেন এই কিন্তু অ্যাকচুয়ালি এই এই চেকিংটা, আর আমি যদি বলি কালার্স ইকুয়াল হচ্ছে ব্লুর ভ্যালু হচ্ছে এইট এইট, এভাবে চেক করা একই জিনিস, বাট এটা হচ্ছে মাচ মোর রিডেবল যে কালার্স লিখে, কালার্স লেখা মানে সে তখন সবগুলোর ভ্যালু পাবে, ওটার ভিতর থেকে আমি বলছি যে ব্লুটার সাথে তুমি চেক করবা। বাট এখানে আমি একটা যে কোনো, আমি যদি এখন বলি এইট তাহলে সে রেইনবো কালার হিসেবে সে এইট ভ্যালুটা পাবে, বা আমি যদি লেটস এখান থেকে বলি ব্লু ব্লু তাহলে সে ব্লু ভ্যালুটা পাবে, যদি এটা ব্লু হয় তাহলে লেটস আমি প্রিন্ট করব ইয়েস ব্লু ফাউন্ড, লেটস এরকম প্লাস হচ্ছে যে ওটার ভ্যালু। সো আমার এখানে নামটা ছিল হচ্ছে কালার্স, সরি স্ট্যাং, ওকে আমি যদি এবার রান করি, আমি ভুল ভুল করাচ্ছি, ওকে সিতে এইভাবে করতে হয়, সরি আমি মনে হয় ভুল করাচ্ছি, সো এইভাবে, সো কালার্স ইকুয়ালস ব্লু,
সো এভাবে অ্যাকচুয়ালি আপনি আপনার কন্ডিশনাল লজিকগুলোকে আরো মাচ মোর রিডেবল করতে পারেন, এবং এই ইনপুটটা লেটস ইউজারের কাছ থেকে আসতে পারে বা আপনার কোনো ইউজার ইনপুট বা অন্য কোনো কমপ্লিকেটেড জিনিস থেকে আসতে পারে। এভাবে সাধারণত আপনার কোড মাচ মোর রিডেবল করা হয়। সো এটা গেল সি এর কনসেপ্ট। আপনি যদি জিনিসটা অ্যাকচুয়ালি এখন সি প্লাস প্লাসে ডিক্লেয়ার করতে চান, এটা যদি আমি এখন রান করি দেখবেন হচ্ছে না, বাট আমি যদি আমার এক্স্যাক্টলি সিপিপির ফাইলটাতে চলে যাই, 12.enum.cpp, সো এটা যদি রান করি সেম কোড, এবার আমরা সিপিপি দিয়ে কাজ করব। আমি এখানে বলছিলাম আচ্ছা কালার, আগে বলেছিলাম কালার্স গ্রিন। আমি যদি এটাকে এবার প্রিন্ট করি দেখবেন যে গ্রিনের ভ্যালু আসছে 4। আমি জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছি আপাতত 4। সো এভাবে অ্যাকচুয়ালি আপনি ওইটা কম্পেয়ার করতে পারেন। সি প্লাস প্লাসে অ্যাকচুয়ালি আপনার ওই ই নাম কথাটা লিখতে হয় না সামনে, জাস্ট আপনি যে নামে ইয়েটা ডিক্লেয়ার করেছেন ওইটা লিখবেন, দেন হচ্ছে যে ভেরিয়েবলে রাখতে চান ওই ভেরিয়েবলের নামটা লিখবেন। এভাবে হচ্ছে করতে হয়। তা আরেকটা এক্সাম্পল দেখি আমরা, সেটা হচ্ছে টাইপ ডেফ দিয়ে, যেটা কিনা আপনি নেটে ই নাম খুঁজতে গেলে পাবেন খুব সচরাচল। সো আমার এখানে ই নামটা ক্রিয়েট করা আছে, দেন আমি বলছি টাইপ ডেফ ই নামের ভ্যালু এবং নিউ টাইপ বা নিউ রেইনবো বলে আমি বলছি, বা নিউ কালার স্কিম, নিউ কালার। তো নিউ কালারটা আমার হচ্ছে এখন ডেটা টাইপ। আমি এখন তাহলে বলতে পারি নিউ কালার থেকে আমি কালার ক্রিয়েট করছি কালার নামের ভ্যারিয়েবল, দেন আমি এখন এটার ভ্যালু বলছি গ্রিন। সো আমি যদি এখন কালারটা প্রিন্ট দিই, ওকে এখানে একটু ভুল হয়েছে, সো লেটস সে 3 বলি, দেখেন 4 চলে এসেছে। সো এই সেম কোডটাকে আবার এভাবেও লেখা যায়, একই জিনিস রিপ্রেজেন্ট করে। এখানে বলি নিউ কালার, টাইপ ডেফের ভিতরেই আমি ইনাম একবারে ডিক্লেয়ার করে পরবর্তীতে আমি জাস্ট বলবো নিউ কালার, দেখেন একই রকম বিহেভ করবে, রান করি একই রকম বিহেভ করবে। সো কোডটাকে আপনি বিভিন্নভাবে পেতে পারেন, একই জিনিস এক একজন এক একভাবে লিখে। সো সবগুলো জিনিস অ্যাকচুয়ালি আমি এক্সপ্লেইন করলাম। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এই জিনিসগুলো করতে বেশি সময় লাগে না এবং আপনাদের একটা লাইক অথবা শেয়ারে আমাদের ভিউয়ার বাড়তে পারে, এবং যেটা কিনা আমাদেরকে ইন্সপায়ার করবে আরও বেশি ভিডিও মেক করতে। সো যদি একটু ভালো লাগে একটু শেয়ার করুন, 2 সেকেন্ডও লাগবে না, এবং যদি আপনাদের ভিডিওটা খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিন এবং সাথে একটা কমেন্টস দিন যে কেন আপনাদের খারাপ লাগছে, যাতে আমরা ভিডিওগুলোকে আরও ভালো করতে পারি। এবং আমাদের সাথে যদি থাকতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিওর নিচে কমেন্টস করুন অথবা আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসে। সবচেয়ে ভালো হয় যদি কমেন্টস করেন, কেননা তাহলে সবাই জিনিসটা দেখতে পারবে এবং সবার জন্যই সলিউশনটা হবে। এবং আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি, আমাদেরকে আপনারা রিচ করতে পারেন av.com/developersorganism, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন। ওয়েবসাইটটি আমাদের কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে, এর জন্য সরি, বাট আমাদেরকে আপনার ইমেল অথবা ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারেন। থ্যাংক ইউ।